605 sweets were distributed equally among children in such a way that the number of sweets received by each child is 20% of the total number of children. How many sweets did each child receive? 605টা মিষ্টি টোটাল ডিস্ট্রিবিউট করা হয়েছে চিলড্রেনদের মধ্যে, কতগুলো চিলড্রেন সেটা বলেনি কো, এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে প্রতিজন ইকুয়াল পেয়েছে, আর টোটাল নাম্বারটা কি না টোটাল চিলড্রেনে 20%, তাহলে এক একটা চাইল্ড কতগুলো করে মিষ্টি পেয়েছিল। তাহলে আমি ধরি টোটাল চিলড্রেন এক্স, এক একটা চিলড্রেন কত করে পেয়েছিল না এক্সের 20% করে পেয়েছিল, এক্সের 20%। তাহলে টোটাল কটা চিলড্রেন আছে এক্স, আর আমাকে মোট মিষ্টির সংখ্যা কতগুলো বলেছে 605, ইমপ্লাইজ তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 605 × 5 ইজ ইকুয়াল টু 3025, ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু রুট আন্ডার 3025 ইজ ইকুয়াল টু 55। আমি পেয়ে গেছি টোটাল কতগুলো চিলড্রেন ছিল আমাদের কাছে। এবার তাহলে ইচ চিলড্রেন রিসিভ কত এক্সের, মানে যে টোটাল তার 20%, তাহলে টোটাল কত 55, তার 20% কত না 11, 11টা করে পেয়েছিল। অ্যান্সার হচ্ছে এ।